আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে সকলকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘ একটা লম্বা বিরতির পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না ব্যক্তিগত কাজে, আসলে প্রফেশনাল ইউটিউবার না বরাবরই যেটা বলে থাকি, ব্যক্তিগত কাজের জন্যেই অনেকটা সময় দেওয়া হয় না। আজকে যে আপনাদেরকে প্যাসিভ ইনকামের জন্য একটা ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করছি, খুব ইম্পর্টেন্স, যেটা থেকে মোটামুটি পার ডে আপনারা $5-6 ইনকাম করতে পারবেন এবং টাস্ক এবং সার্ভে অফার কমপ্লিট করে পার ডে $8-10 ইনকাম করতে পারবেন অনায়াসে। এখানে কোনো কিছু হাইড রাখবো না, আজকের ভিডিওটা যথেষ্ট ইনফরমেশান দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তার আগে বলছি যে যারা আমাদের এই চ্যানেলে নতুন প্রথমবার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজকের ভিডিওটা টোটাল ফ্রিভাবেই কাজ করতে পারবেন, মোটামুটি একটা আইপি নিলেই কাজ হবে। আচ্ছা, তার আগে আমি দেখতে পাচ্ছেন পিয়াশক্স 5 আইপিটা ইউজ করছি। এখান থেকে আমি ইউএসএর একটা আইপি নিয়ে নেবো, যে কোনো কান্ট্রির। আমি এখান থেকে কান্ট্রিটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সিলেক্ট করে নেব। আমি এখান থেকে যে কোনো কান্ট্রি সরি আমেরিকার যে কোনো স্টেটের একটা আইপি আমি এখান থেকে নিতে পারবো। আমি ফ্লোরিডার একটা আইপি নিলাম, ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি করে 40,000 ফ্রি আছে, আমি 40,000 একটাকে নিয়ে নিলাম। আমার আইপি সিলেক্ট হয়ে গেল। এখন আমি যেটাতে যাব সেটা হচ্ছে হাইডমিয়াম ব্রাউজার। অনেকে এটার সাথে পরিচিত আছেন অথবা নতুন কেউ বা কেউ এটা দেখছেন, তো একটু অপেক্ষা করতে হবে, এটা হয়তো বা লোড নিচ্ছে। এবং আমরা ইউজ করছি পিয়াশক্স 5 যে আইপিটা আছে আইপিটা ইউজ করছি। আমরা হাইডমিয়াম আমাদের একটু ওপেন হতে হয়তো বা লেট করবে, আমরা একটু একটু অপেক্ষা করছি হাইডমিয়ামটার জন্যে। আচ্ছা, তো ব্রাউজারটা দেখতে পাচ্ছেন হাইডমিয়াম। আমার এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, আমি এটাকে এভাবেই রাখবো, নতুন করে আমি একটা প্রোফাইল ইনক্লুড করব। সেই জন্যে আপনাদেরকে যারা নতুন প্রথমবার ইউজ করবেন হাইডমিয়াম, এটার জন্য অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমি একটা ফ্রি ডেমো অ্যাকাউন্ট ইউজ করছি হাইডমিয়ামের, ডেমো না ফ্রি একটা অ্যাকাউন্ট ইউজ করছি। আমি উইন্ডোজ নিয়ে নেবো এখানে সিলেক্ট করে এবং ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নেবো। এটা সিলেক্ট করা থাকে, আলটিমেটলি আপনার যেটা প্রয়োজন আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি একটু নিচে আসবো। এখানে আসার পরে যে কাজটা করতে হবে, এখানে প্রক্সি সিলেক্ট করতে হবে, আদার যে অপশনগুলো এখানে ওয়াইফটিআরসি, জিও লোকেশন, টাইম জোন, এইগুলো আপনি আপনার মতো করে নেবেন। আমি প্রক্সিতে চলে গেলাম, উইদাউট প্রক্সি যে এখানে সিলেক্ট করা আছে আমি এখানে শক্স 5 সিলেক্ট করে নেব। করার পরে এখানে আমাদের যে পিয়াশক্সের আইপির কোড আছে এটা বেসিক্যালি সবাই পারবেন, তারপর আমি একটু দেখাচ্ছি আর কি। আমার পোর্ট ছিল আইপির এটা, অ্যান্ড দেন আমি চেক প্রক্সিতে চাপ দিব। তো দেখতে পাচ্ছেন এটা এভাবে এখানে শো করছে। এখানে যে জিনিসটা দেখাচ্ছি এটাতে অনেকটা ফ্যাকশন অ্যাপের আপনাদের জন্য হেল্পফুল হবে যারা প্রথমবার দেখছেন। এবং আমাদের এই কাজটা, এই যে আমি আজকে আপনাদেরকে ওয়েবসাইটটা দেখাবো, এইটার সাথে আমাদের ফ্যাকশন অ্যাপের অনেকটা সম্পর্ক থাকবে। কিছু সিক্রেট আপনাদেরকে এখানে শেয়ার করব। আমি এখানে ক্রিয়েট অ্যান্ড রান প্রোফাইলে ক্লিক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সেন্সিং, এখানে একটু অপেক্ষা করতে হবে, আমাদের প্রোফাইলটা অটোমেটিকলি ক্রিয়েট হয়ে এবং আমাদের প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে আইপিটা যে ধরেছে এটা আইপি স্কোর দেখাবে এবং রেজিডেন্সিয়াল কিনা আইপিটা এটা দেখাবে। দেখতে পাচ্ছেন আইপিটা রেজিডেন্সিয়াল, আইপি সহ সব লোকেশন এখানে চলে আসছে। এখন যেটা করতে হবে, আমি সবার আগে চলে যাব জিমেইলে, আমার জিমেইলটাকে লগ ইন করে নেব। আমি আমার জিমেইলটাকে এখানে লগ ইন করে নিচ্ছি। সাইন ইন করে দেবো, সেই জন্য আমার এখান থেকে আমার জিমেইলটাকে কপি করে নিলাম, পাসওয়ার্ডটাকে কপি করে নিলাম এবং একটা রিকভারি ইমেল আছে এটা কপি করে নিচ্ছি। ওকে, আমার রিকভারি ইমেলটাকে কনফার্ম করে নিতে হবে, কনফার্ম করে নিলাম। যখন আমার জিমেইলটা এখানে লগ ইন হয়ে যাবে, জিমেইলটা লগ ইন হওয়ার পরে আমি সরাসরি আপনাদেরকে ওয়েবসাইটটাতে নিয়ে যাব। হয়তো বা এই ওয়েবসাইটটার সাথে অনেকে পরিচিত আছেন অথবা এই ওয়েবসাইটটা আপনারা একেবারেই নতুনভাবে পরিচিত হচ্ছেন। তো এই ওয়েবসাইটটা আমি দেখাবো কোয়েন্টিকলি। 3 মিনিট ভিডিও আবার হয়েছে,
অনেকে ভাবছেন যে এই সাইটটা স্যার সাথে আমি পরিচিত আছি, অযোধ্যা তিনটা মিনিট ভিডিও দেখলাম, তাদের জন্য বলছি আপনারা যেহেতু আপনাদের কাজ করার অভিজ্ঞতা আছে এটাতে, তাহলে আপনারা স্কিপ করতে পারবেন। আর যারা নতুন আছে এবং কিছু নতুন অপশন এখানে আছে, ফ্যাক্ট সাইন আপ করার মতো আছে, এটাও আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি জিমেলটাকে সেভ করে নিলাম। এখানে একটা ইমেল দিয়ে আমার স্টার্টিং শুরু করতে হবে। এই হচ্ছে আমার ইমেল, এখানে আমার ফার্স্ট নেম দিতে হবে। আমার এখানে যেহেতু একটা অ্যাসেসেন আছে, আই মিন ইউএস এর একটা ফুললি নাম আছে, আমি এই নামটা দিয়ে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব। আমার ড্রাইভিং লাইসেন্স নাম দিয়ে করছি। পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি এবং এখানে ক্যাপচা ফিল আপ করার আগে আই অ্যাগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন এবং এটাকে সাইন আপ দিয়ে রেজিস্টার করে নেবেন। ক্যাপচা ফিল আপ করতে বলছে, রিক্যাপচা, এই ক্যাপচাও দেওয়া আছে। যদি ক্যাপচা শো না করে তো কিছু করার নেই, একটু সময় নিতে হবে। এখানে যদি ক্যাপচাটা প্রবলেম করে তাহলে একটু রিলোড দিয়ে নিতে হবে। এই যে ক্যাপচাটা এখানে আসবে, মেবি সময় নিচ্ছে হয়তো বা। দেওয়ার পরে ক্যাপচাটাকে ফিল আপ করে দিব। সাইন আপ প্রসিডিউরটা একেবারে ইজি এবং কাজ করার জন্য সবচেয়ে যেটা হচ্ছে সময়, আপনাদের মোটামুটিভাবে একটা সময় দিতে হবে। প্লিজ কারেন্ট ডিটেলস, পাসওয়ার্ডটা ম্যাচ করে নাই, আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন কয়েন ডিপ্লির জন্য আমার এটা অলরেডি সেভ নিয়ে নিচ্ছে। আমি এখানে দিয়ে একটু দেখব যে রেজিস্টারের জন্য কোনো মেইল আসছে কি না। হ্যাঁ, আমার ইমেল চলে আসছে এবং এইখানে আপনাদের এই ইমেলটা আসার সাথে সাথে স্টার্ট আর্নিং এখানে কী বলছে, ওয়েলকাম টু কয়েন ডিপ্লি লেরিয়ালেন। তো আমি স্টার্ট আর্নিংয়ে দিয়ে দিলাম এবং আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নেওয়ার জন্য এখানে সরাসরি লগ ইন বাটনে চাপ দিতে পারি। অথবা এখানে একটু খেয়াল করবেন, আপনার কোনো অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশনের জন্য মেল আসলে 1000 কয়েন আপনাকে দিবে। আমি ভেরিফিকেশনে ক্লিক করে দিলাম এবং অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই করে নিব, সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, আসার পরে আমার অ্যাকাউন্ট জিমেইল ভেরিফিকেশনটা অন করে দিলাম, ক্যাপচা আসবে, আবারও ক্যাপচাকে ফিল আপ করে দেন হচ্ছে লগ ইন বাটনে চাপ দিতে হবে। আসলে সাইন আপ প্রসিডিউরটা মোটামুটিভাবে সবগুলো নেটওয়ার্কের একই রকমই হয়ে থাকে, এখানে নতুন করে দেখানোর কিছু নাই। এখন যেটা হচ্ছে কাজটা মূলত কীভাবে করবেন সেটা এখন দেখাবো। এখানে ইমেল দিতে হবে। ওকে, একটু বেশি সময় নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, পাসওয়ার্ডটাকে ফরগেট দিয়ে আবার লগ ইন করলাম, আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছিল। এখন দেখতে পাচ্ছেন এভাবে ভেরিফিকেশন মেইল আসার পরে এখানে হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসার পরে এখন দেখাচ্ছি কাজটা কীভাবে করবেন। কাজটা করার জন্যে আমি এটা ডিসপ্লেটা একটু বড় করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে 1000 কয়েন আছে। এই 1000 কয়েনে 0.1 সেন্ট, মানে BTC হচ্ছে 110 BTC। আচ্ছা, এখন হচ্ছে এইখানে যেটা হচ্ছে মজার ব্যাপার, সবার আগে আমি আপনাদেরকে এটার আর্নিং সিস্টেমটা দেখাচ্ছি, পরে হচ্ছে উইথড্রো। যদি উইথড্রোতে যান, উইথড্রোতে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে আছে অ্যাক্টিভিটিস, এখানে আছে আর্ন কয়েন এবং এইখানে সেটিং আছে এবং এইখানে হচ্ছে আপনার অ্যানালাইটিক্স এবং এইখানে দেখার পরে দেখতে পারবেন উইথড্রো আছে সেটিংয়ে। আমার যেহেতু নামটা এখানে আছে, এখানে হচ্ছে উইথড্রো। উইথড্রো দেওয়ার জন্য আপনারা কী কী মাধ্যমে উইথড্রো দিতে পারবেন সবার আগে আমি উইথড্রোটা দেখাচ্ছি। এইখানে সবার আগে হচ্ছে আপনি বিটকয়েন সরাসরি BTC উইথড্রো দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার যদি বাইন্যান্স হয় বাইন্যান্সের ডিপোজিট BTC এখান থেকে উইথড্রো দিতে পারবেন। এটা উইথড্রো দেওয়ার জন্য উইথড্রো বাটনে চাপ দিবেন অ্যান্ড দেন আপনার BTC ওয়ালেট অ্যাড্রেস এখানে দিবেন। আপনার যদি এখানে অ্যামাউন্ট কয়েন থাকে 10,000 বা ধরেন 1 লক্ষ থাকে বা 10,000 থাকে, এখানে দিয়ে উইথড্রোতে প্যাস করলে কিছুক্ষণের ভিতরে পেমেন্ট দিয়ে দেবে আপনাদের। এখন যেটা করতে হবে, ড্যাশবোর্ডে আসলাম, কাজটা মূলত কীভাবে করবে এখানে
যে শর্টকাট কাজগুলো আছে সেটা করার জন্যে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। আমি তারপর আপনাদেরকে একটু সময় নিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর্ন কয়েনে চাপ দেওয়ার পরে রোল আউট দ্য ফুকেট, এটা আছে ভিউ পিটিসি অ্যাডস, পিটিসি অ্যাড দেখতে পারবেন, যেটা ছোটো ছোটো কাজ করে মূলত ইনকামগুলো জেনারেট করতে হয়। অফারওয়ালা আছে, বিভিন্ন সার্ভে আছে। 30 সেকেন্ডে 25 কয়েন, 30 সেকেন্ড ভিউ করতে হবে কয়েন ফিউশন। যদি ওয়েবসাইট হয় তাহলে 30 সেকেন্ড ভিউ করতে হবে। তো এটা চাপ দিলে আমাদেরকে দেখতে হবে, এখানে সেকেন্ড কিন্তু কাউন্ট হচ্ছে, 24 25, এটা দেখবো আমরা। এটা কাউন্ট হলে আমাদের এই ওয়েবসাইটটা দেখতে হবে, দেখলে আমাদের যে কাজটা হবে আমরা কয়েনটা এখানে পেয়ে যাব। একটা হয়তো বা উল্টো পাল্টা কিছু একটা ইমোজি দিবে, এটাকে সিলেক্ট করলে আমরা কয়েন পেয়ে যাব। এটা হচ্ছে মূলত পিটিসি অ্যাডের সিস্টেম। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আর 5 সেকেন্ড দেখবো আমরা। ফান গুড, অ্যাড ভিউ কমপ্লিট। অ্যাড ভিউ কমপ্লিট হলে আমরা এটাকে কী করবো, 0 সেকেন্ড লিফট, ওকে হয়ে গেছে এটা আমার। তো এখানে আমি এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে এটা তো আমি দেখি ফেললাম এখানে পিটিসি, তো এটা আমি ইচ্ছা করলে রিটাই করতে পারি। রিটাই করে আবার দেখতে পারি, এটা হচ্ছে অ্যাড ভিউ কমপ্লিট। এবং হচ্ছে আপনি ইচ্ছা করলে স্কিপ করতে পারেন, এবং আর্নিংটা টপ পেইং অ্যাড, যেটা সবচেয়ে বেশি পেমেন্ট দিবে। আচ্ছা, এটা হচ্ছে একটা আর্নিংয়ের প্রসেস, আর এটা হচ্ছে আপনার, এই হচ্ছে আপনার ভ্যালিডেটেড টিক, সিলেক্ট স্ট্রিক। এখন হচ্ছে অনেকেই হয়তো বা এটার অর্থ জানবেন, ইমেজিং সাফারিং এটার অর্থ কী, স্ট্রেক অর্থ কী, এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, স্ট্রেক অর্থ কী, এটা আমাদের সাফলিং করতে হবে, সাফলিং করে এখানে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট স্টিক, স্টিক শব্দের অর্থ কী, এটা আমাদেরকে জানতে হবে। আমি এখন সরাসরি যদি ট্রান্সলেটে যাই ইংলিশ টু বাংলা, স্ট্রেক অর্থ কী এটা জানতে হবে। ইংলিশ টু বাংলাতে গিয়ে ট্রান্সলেটে গেলাম, এটা এখানে সিলেক্ট করে দিলে আমাদের পয়েন্টটা হয়তো বা অ্যাড হয়ে যাবে ম্যানুয়ালি। স্ট্রিক শব্দের অর্থ কী এটা আমাদের জানতে হবে। স্ট্রেক, হ্যাঁ স্ট্রেক শব্দের অর্থ কী এটা আমাদের জানতে হবে। ইংরেজি করে দিলাম, ইংরেজি থেকে বাংলা হবে। স্ট্রেক এটার অর্থ পাচ্ছি না, এখানে আবার বলছে স্ট্রেক। তো আমি এখানে একটা এটা সিলেক্ট করে দিলাম। এইভাবে মূলত কাজটা করতে হবে। হ্যাঁ, এই যে কয়েন কিন্তু আমার টাইম আউট হয়ে গেছে, এটা রিক্যাপচার উল্টাপাল্টার জন্যে। এবং হচ্ছে রোল আউট, এক এক সময় এক একটা আসবে। এবং এখানে যেটা মজার ব্যাপার, যেটা সহজে দেখাচ্ছি, মোবাইল ইনস্টল অ্যাপ ইনস্টল দিয়েও আপনি এখান থেকে আর্নিংটা জেনারেট করতে পারবেন, কয়েন জেনারেট করতে পারবেন। এখানে অনেক ধরনের অফার আছে যেগুলো ইনস্টল করে আপনি কয়েন জেনারেট করতে পারবেন এখান থেকে, সহজ কাজ। এবং ছোটো ছোটো সার্ভেগুলো আছে, 11 মিনিটে আপনাকে দিবে 14,000 কয়েন, 3,000 কয়েন, এগুলো হচ্ছে সার্ভে, একেবারে সহজ সার্ভের অফার, এগুলো আপনারা কাজ করতে পারবেন। এবং আরেকটা যেটা হচ্ছে আর্ন কয়েন কীভাবে করবেন, অফার ওয়াল কমপ্লিট করে, এ হচ্ছে অফার ওয়াল। এবং হচ্ছে নিচে সার্ভে, সার্ভেগুলো করে কাজ করতে পারবেন। পপুলার অফার ওয়াল, কী কী অফার দেওয়া আছে এগুলো কমপ্লিট করে এখান থেকে কাজ করতে পারবেন। হিউজ হিউজ অফার এখানে দেওয়া আছে। তো এখানে স্টার্ট সার্ভে, এই যে মাই অফার কমপ্লিট করে কত ডলার কত কয়েন পাবেন, এই অফার ওয়ালগুলো এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত কাজ। এবং সার্ভে যেটা হচ্ছে মেনলি ফোকাস করছি আপনাদেরকে, এখানে যে সার্ভে আছে কমপ্লিটিং সার্ভে, এই সার্ভেগুলো করে এখানে কয়েনগুলো মূলত আপনারা জেনারেট করবেন। আর বারবার অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে, যেটা হচ্ছে সবচেয়ে বড় নির্দেশনা, আপনি যে আইপিটা ইউজ করবেন, আমি ফ্লোরিডার আইপিটা ইউজ করতে চেষ্টা করবেন, ফ্লোরিডার সেম স্টেটের সেম আইপিটা আপনি ইউজ করার জন্যে। পরবর্তীতে এটা নিয়ে আরও এক্সপ্লেনিং ভিডিও দেবো। এ পর্যন্ত সকলে আমাদের সাথে থাকুন, এবং আর্নিং রিলেটেড ভিডিও আরও আপনাদের দিব, এটা সম্পর্কে আরও একটা স্টেপ করব। সকলে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে।